সাবস্ক্রাইব করুন নদিয়ার প্রতিনিধি চ্যানেলটিকে এবং সবসময় থাকুন খবরে। ধন্যবাদ। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রথমেই রাস্তার যন্ত্রণা নিয়ে খবর। কে বলবে এটি জাতীয় সড়ক? হ্যাঁ, 34 নম্বর জাতীয় সড়ক। কল্যাণী থেকে পলাশী পর্যন্ত প্রায় 126 কিলোমিটার পথের একাধিক জায়গায় খানাখন্দে ভরা। বর্তমানে ট্রেন পরিষেবা বন্ধ, তাই এই জাতীয় সড়কের উপরই নির্ভরশীল নিত্যযাত্রীরা। বেহাল এই জাতীয় সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। কখনো কখনো বাইক অথবা ছোট গাড়ি করে অফিসে যাতায়াত করছেন তারা। আর এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে রাস্তার গর্তের মধ্যেই পড়ে যাচ্ছেন অনেকেই। ছোটোখাটো দুর্ঘটনা নিত্যদিনে সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে রাস্তার গর্তগুলিতে জমছে জল, ফলে আচমকায় গর্তের মধ্যে পড়ে যাচ্ছেন গাড়ির চালকেরা। রাতের দিকে সমস্যা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক বর্তমানে অনাথ হয়ে পড়েছে, দেখার যেন কেউ নেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষ আছে, কিন্তু তাদের কোনো উদ্যোগ চোখে না পড়ায় মানুষ ক্ষুব্ধ। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সাধারণ মানুষ। এটি গেল জাতীয় সড়কের কথা। এবার আপনাদের দেখাবো এমন একটি রাস্তা, এক যুগ হয়ে গেলেও যে রাস্তায় এক ঝুড়ি মাটিও পড়েনি। 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া স্টেট ব্যাংকের পাশ দিয়ে ফুলিয়া স্টেশন পাড়া বাগান পাড়ার রাস্তা। রাস্তা দেখে মনে হবে কি এটি পিচের রাস্তা ছিল। 12 বছর আগে 1120 ফুট দৈর্ঘ্যের রাস্তাটিকে পিচের রাস্তা করা হয়েছিল। তারপর আর কোনোদিন এই রাস্তা সংস্কার হয়নি। কষ্টে থাকা এলাকার মানুষ আজ এই রাস্তা সংস্কার নিয়ে শান্তিপুর বিডিওর কাছে আর্জি জানাতে গিয়েছিলেন। বিডিও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে তাদের দাবি। আজকে আপনারা কি করতে এসেছিলেন এখানে? আজকে আমরা ফুলিয়া স্টেশন পাড়ার নাগরিক বৃন্দ একটা আমরা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে থেকে ফুলিয়া রেলস্ট্যান্ড পর্যন্ত যে আমাদের 1150 ফুট রাস্তা আর 12 থেকে 14 ফুট চওড়া, এই রাস্তাটা দীর্ঘ 12 থেকে 14 বছর অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমাদের মানুষজন চলাফেরা করতে পারছে না, গ্রামের মানুষ রাস্তাঘাট দিয়ে কোথাও যেতে পারছে না, খানাখন্দ পরিণত হয়েছে। বৃষ্টি হলে জল হাঁটু জলে পরিণত হয়। এই রাস্তাটা মেরামত করার জন্য আমরা বহু আবেদন করেছি, কিন্তু কেউ কোনোদিন এই রাস্তা নিয়ে আজ অবধি দেখভাল করেনি। তাই আমরা আজকে প্রশাসনের কাছে জানিয়েছি যে এই রাস্তাটা জানি উনি নিজে দায়িত্ব করে তদন্ত করে এটা মেরামতের ব্যবস্থা করেন। নাম মাধব সোম, বাড়ি নাকাশিপাড়া থানার বেথোয়া ডৌড়িতে, বয়স 26 বছর, 5 ফুট 8 ইঞ্চি লম্বা, মানসিক ভারসাম্যহীন, গায়ের রং ফর্সা। ফুলিয়া জীবানন্দ কলোনির মামা বাড়িতে এসে গত রবিবার থেকে নিখোঁজ। যদি কেউ এর সন্ধান জানেন দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে উপকৃত করবেন। চীনের আগ্রাসী আক্রমণের ভারতীয় জওয়ানদের আত্মবলিদানে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ ফুলিয়ায় একটি মিছিল বের হয়। মিছিলে চীনের বিরুদ্ধে ধিক্কার বর্ষিত হয়, চীনাদ্রব্য বর্জনের কথা ওঠে, মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এখানে মাদ্রাসা কাজ করছে।
লকডাউনে মৃৎশিল্পীদের অবস্থা করুন, ঘটা করে কোনো পুজোর তর্জন নেই, তাই প্রতিমা কেনার কোনো লোকই নেই। সামনে আসছে দুর্গাপুজো, এবার কি হবে জানে না কেউ, মাথায় হাত মৃৎশিল্পীদের। এ সময়ে বহু ক্লাব থেকে প্রতিমা তৈরির অর্ডার চলে আসে, এখনো পর্যন্ত কেউই তাদের কাছে আসেনি। অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা, বহু মৃৎশিল্পী কাজ হারিয়ে ফেলেছেন, তারই দুর্দশার চিত্র এই প্রতিবেদনে। লকডাউনের মধ্যে পড়ে গেছি, তো এখন কাজ নেই, তারপরে লেবার পত্র নিয়ে সমস্যা, টাকা পয়সার খুব অসুবিধা, এসব নিয়ে খুব সাংঘাতিক একটা অসুবিধার মধ্যে আছি এখন। এখন তৈরি করার দরকার তৈরি করে রেখেছি, এখন রথটা না গেলেও ঠিক বলা যাচ্ছে না যে কী হবে। রথের পরের থেকে যদি দুই চারটা অর্ডার হয় তবেই। অর্ডারের মধ্যে আমরা চরম অস্থিরতার মধ্যে আছি, যেরকম প্রতি বছর আমরা এই টাইমে প্রায় দুবার অর্ডার হয়ে যায় কিছু, আর এইবার কোনো কাস্টমার আসছে না এখন। কিন্তু লেবার নিয়ে তো আমাদের কাজ চালাতে হচ্ছে, লেবারকে কাজ অল্প অল্প করে কাজ দিয়ে কাজ করাচ্ছি, কিন্তু টাকা পয়সা নিয়েও বিশাল একটা সমস্যা, কারণ তাদেরও চালাতে হচ্ছে, নিজেরও চলতে হবে। এখন পরে আবার কী হবে লকডাউনের বাজারে এটাই বলা মুশকিল, কারণ এখনও কোনো কাস্টমার আসেনি। পরে কী হবে না হবে সেই আশাই আমরা এখন টুকটাক করে কাজ চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মহাদেব পাল ফলিয়া, প্রগতি মার্কেট। সাবস্ক্রাইব করুন নদিয়ার প্রতিনিধি চ্যানেলটিকে এবং সবসময় থাকুন খবরে। ধন্যবাদ।